আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোম্পানিগঞ্জ নোয়াখালী অ্যাসোসিয়েশনের উদ্যোগে বরকতের মাস রমাদানুল মুবারাকে ইফতারির পূর্ব মুহূর্তে কিছু দিনই কথা শুনবার জন্য একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে। আমরা সবাই পড়ে নিচ্ছি কালিমাতুল শুকর আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু আমি সূরা কাহাফের একটা আয়াত তেলাওয়াত করেছি এবং আমি ভেবে এসেছি যে সূরা কাহাফ থেকে কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সূরা কাহাফের যে লেসনগুলো আছে, দ্য কি লেসনস ফ্রম সূরা আল কাহাফ বা দ্য প্রাইম লেসনস ফ্রম সূরা আল কাহাফ, এটা আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সূরা কাহাফ এটি মাক্কি সূরা, মক্কায় নাজিল হয়েছে। এটা কোরআনের একেবারে মিডলে অবস্থিত, 15 পারায়, কোরআনের 18 নম্বর সূরা। আপনারা অনেকে দেখে থাকবেন যে সূরা কাহাফের মধ্যে একটা শব্দ আছে ওয়ালিয়াত আলাতফ। যারা কোরআন পড়েছেন দেখে থাকবেন, না দেখলে আজকে পাঠায় যে দেখবেন, একটা শব্দ আছে ওয়ালিয়াত আলাতফ। দেখবেন কোরআনের মধ্যে এই শব্দটা বোল্ড করা, মোটা কালি দিয়ে লেখা বোল্ড। দিস ইজ দ্য মিডল অফ দ্য হোলি কোরআন। এটা কোরআনের একেবারে মাঝখানে এই শব্দটা, এর আগে যত আয়াত তার পরে ঠিক তত আয়াত। সুবহানাল্লাহ বিহামদিহি, দিস ইজ দ্য মিডল অফ দ্য হোলি কোরআন এবং এটা সূরা কাহাফের মধ্যে আছে ওয়ালিয়াত আলাতফ শব্দটা আপনারা দেখবেন। এবং এই সূরাটা নবুয়তির পঞ্চম বৎসরে নাজিল হয়েছিল আবিসিনিয়াতে হিজরতের পূর্বে। তখন সাহাবিদের উপর, ন মুসলিম সাহাবাদের উপর কঠিন অত্যাচার চলতেছিল, ভয়ঙ্কর ধরনের অত্যাচার। তো এই সূরাটা নাজিল করে আল্লাহ তাআলা ওনাদেরকে সান্ত্বনা দিলেন এবং বুঝাতে চাইলেন এই অত্যাচার, এই জুলুমের শিকার শুধু তোমরাই হচ্ছ না, এর আগেও হয়েছে অনেকে। সাতজন যুবক ছিল রোমান সাম্রাজ্যে, তারা তাদের ঈমান বাঁচানোর জন্য এরকম কষ্টের শিকার হয়েছিল এবং তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছেন। তো এই ঘটনাগুলো শুনিয়ে বেসিক্যালি মক্কার যে ন মুসলিম সাহাবারা, তাদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছিলেন যে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হবে না, চিন্তিত হবে না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও, যদি তোমরা বিশ্বাসী হও, তোমাদের ইমানের দাবিতে যদি তোমরা সত্যবাদী হও। এই সূরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে। মক্কার কুরাইশরা কোনোভাবেই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমাতে পারছিল না, তখন তারা প্ল্যান করলো যে আমরা মদিনাতে যে মদিনার ইহুদিদের কাছ থেকে কিছু জেনে আসি, কারণ মক্কাবাসীদের নবী রাসূল ওহি আখেরাত এগুলোর ব্যাপারে কোনো ধারণা ছিল না। তো ফলে তারা কুরাইশরা নজর ইবনে হারেস এবং উকবা ইবনে আবি মুঈদ এই দুইজনকে পাঠালো, তোমরা মদিনায় যাও, মদিনায় ইহুদিরা থাকে, ইহুদিদের কাছে তাওরাত নাজিল হয়েছিল, দে হ্যাভ আইডিয়া রিগার্ডিং প্রফিটস এন্ড আখেরাত, আখেরাত কি নবী কি এগুলোর আইডিয়া তাদের আছে। তো তাদের দুইজনকে পাঠালো যে তোমরা যে জিজ্ঞেস তাদের জিজ্ঞেস করো যে আমাদের জ্ঞাতি ভাইদের মধ্যে থেকে একজন তো নবী দাবি করে, সে কি আসলে নবী কিনা আমরা কিভাবে বুঝব। তো যেই চিন্তা সেই কাজ, তারা গেল মদিনাতে, মক্কা থেকে মদিনায়, যে খুলে বললো যে আমাদেরই এক ছেলে, আমাদেরই এক লোক বয়স 40 হওয়ার পর থেকে বলে আমি নবী, আমার কাছে ওহি আসে, আল্লাহ আমার কাছে বাণী পাঠায় আর তিনি আমাকে বাণী বাহক করে পাঠিয়েছেন তোমাদের কাছে, এটা আসলে সত্য কিনা আমরা একটু কনফিউশনে আছি। তো ইহুদিরা বলল তোমরা যে তাকে তিনটি প্রশ্ন করবে, যদি উত্তর দিতে পারে বুঝবে সত্য নবী। এক নম্বরে জিজ্ঞেস করবে যে মোহাম্মদ বলো তো আসহাবে কাহাফ কারা, আসহাবে কাহাফ সম্পর্কে তোমরা কি জানো, যে সূরাটার নাম সূরাতুল কাহাফ। কাহাফ মানে হচ্ছে কেই, গুহা, মানে গুহাবাসী। সাতজন যুবক এই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল ইমান বাঁচানোর জন্য। মোহাম্মদ তুমি যদি সত্য নবী হও বলো এই ঘটনাটা কি। দুই নম্বরে তাকে জিজ্ঞেস করবে জুলকারনাইন বাদশাহ সম্পর্কে কি জানে, সে কিছু জানে কি। তিন নম্বর তাকে জিজ্ঞেস করবে মা হুয়া রুহ, রুহ কি, যে রুহটা দেহে ঢুকলে মানুষ নড়ে চড়ে, প্রাণবন্ত একটা অ্যানিমেশন থাকে, এটা বের হয়ে গেলে সে ডেড বডি, লাশ হয়ে পড়ে থাকে, হোয়াট ইজ দ্য অরিজিন অফ রুহ স্পিরিট। এই তিনটা প্রশ্নের উত্তর যদি জানে তাহলে আসলে সে সত্য নয়। তারা এসে জিজ্ঞেস করলো মোহাম্মদ বলো আসহাবে কাহাফ কারা, বলো জুলকারনাইন কে, বলো রুহ কি। এই তিনটা প্রশ্নের উত্তর যদি করতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী। রাসূলুল্লাহ বললেন ঠিক আছে যাও, আগামীকাল উত্তর বলে দেব। তিনি ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন। রাসূলুল্লাহ ধারণা ছিল প্রতিদিনই তো জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে আসে, তো তারই ধারাবাহিকতায় আগামীকাল আসবে, আমি জিজ্ঞেস করে নিব এই তিনটা প্রশ্নের উত্তর। তারপরের দিন সবাই এসে হাজির, কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম আসেনি। রাসূলুল্লাহ একটু বিব্রতকর পরিস্থিতিতে বললেন,
তারা বললো তুমি তো আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো, ডেট দিয়েছো, বলো, উত্তর বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললো আজকে না, আগামীকাল বলে দিলাম। রাসূল সাল্লাল্লাহু ইনশাল্লাহ কথাটা মনে করতে পারতেছেন না। এরপরের দিনও তারা এসে হাজির, কিন্তু রাসূল সাল্লাল্লাহু উত্তর দিতে পারতেছেন না। তারপরের দিন এভাবে পিছাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু ডেট দিচ্ছেন এভাবে একদিন দুই দিন তিন দিন না, পনেরো দিন। কয় দিন? এদিকে তো এই প্রশ্নের উত্তর জানার জন্য এখন একজন দুজন আসে না, দলে বলে কাফিররা আসে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে অপমান করা যাচ্ছে, ছোট করা যাচ্ছে, হেয় করা যাচ্ছে। তারা এসে হাসাহাসি করে, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলে, দেখো তোমরা না বলছো সত্য নবী, উনি সত্য নবী হলে তো প্রথম দিন উত্তর দিয়ে দিতে পারতো, পারে না কেন? এটা থেকে বোঝা যাচ্ছে তিনি আসলে মিথ্যাবাদী। পনেরো দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর ছিল না। পনেরো দিন পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলান্না বিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। অর্থাৎ হে নবী, ভবিষ্যতের কোনো কাজে যখন ওয়াদা দিবেন, কমিটমেন্ট করবেন, আপনি আইয়াশা আল্লাহ মানে ইনশাআল্লাহ বলা ছাড়া কখনো দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে বেসিক্যালি আল্লাহ তাআলা গোটা মুসলিম উম্মাকে শিক্ষা দিলেন, আমাদেরকে শিক্ষা দিলেন, যাতে আমরা ভবিষ্যতের কাজে আগে ইনশাআল্লাহ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেসনটা পেলেন, এরপর আল্লাহ তাআলা উত্তর জানিয়ে দিলেন, আম হাসিবতা আন্না আসহাবুল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা। টানা দুই পৃষ্ঠা উত্তর দিলেন, আসহাবুল কাহফ কারা? তাওরাত, জাবুর, ইনজিলে কোথাও এত বিস্তারিত উত্তর নাই আসহাবে কাহফের ব্যাপারে। আল্লাহ তাআলা আল কাহফ, সূরাতুল কাহফ নামে গুহাবাসীদের নামে একটা সূরা দিলেন, বিস্তারিত দুই পৃষ্ঠায় বর্ণনা করলেন তারা কারা। কুরাইশ তো তাআজ্জব বনে গেল, ঘটনা কি, মুহাম্মদের উত্তর কিভাবে জানলো? সে তো কারো কাছে পড়ে নাই, লেখে নাই, এই দেশের বাইরেও কোথাও যায় নাই। দ্বিতীয় প্রশ্ন ছিল যুলকারনাইনকে আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াসআলুনাকা আন যুলকারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। টানা আল্লাহ তাআলা প্রায় দেড় পৃষ্ঠা, এক পৃষ্ঠারও বেশি যুলকারনাইনের ঘটনা শোনালেন, আর রুহের কথা শোনালেন সূরা আল ইসরাতে, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহ এটা আল্লাহর স্পেশাল একটা অর্ডার, আল্লাহর আদেশে এটা ঢুকে আল্লাহর আদেশে বের হয়, এটা কেউ ছুতে পারে না, ধরতে পারে না, দেখতে পারে না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা মিরাকল। তিনটা প্রশ্নের উত্তর যখন আল্লাহ তাআলা দিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাবলীল ভাষায় শুনিয়ে দিলেন, তারা অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল। এইটা হচ্ছে সূরাতুল কাহাফ নাজিল হওয়ার প্রেক্ষাপট। এরকম একটা সিচুয়েশনে নবুয়তের পঞ্চম বৎসরে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। এই সূরার কিছু ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে এই সূরাটা আমাদেরকে তেলাওয়াত করতে বলেছেন। আপনারা তেলাওয়াত করেন তো সূরা কাহফ? যদি জেনে না থাকেন আজকে থেকে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিনে যে এই সূরা কাহফ তেলাওয়াত করবে, মান ক্বারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আদা'আ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। দুই জুমার মাঝখানে আল্লাহ তাআলা এই জুমার সময়টাকে তার জন্য আলোকিত করে দেয়। কি করে দেয়? আলোকিত করে দেয়, একটা নূর তার জন্য সেট করে, এই নূর তাকে হেদায়েতের পথে অবশিষ্ট রাখে। এটা হচ্ছে একটা। তাহলে জুমার দিন আমরা সূরা কাহফ তেলাওয়াত করব মনে করি, এটা সুন্নাহ। জুমার দিনের সুন্নাহগুলোর মধ্যে থেকে একটা সুন্নাহ হচ্ছে সূরা কাহফ তেলাওয়াত। আবার আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিজা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে ব্যক্তি সূরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে। দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন, ভয়ঙ্কর, ডেঞ্জারাস একটা ক্যারেক্টার। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এর চেয়ে বড় ফিতনা আসেনি, আসবেও না। দাজ্জালের ফিতনা, সে তার এক চোখ থাকবে, আরেক চোখ এরকম বন্ধ থাকবে, এখানে লেখা থাকবে কাফারা। কোনোভাবেই তাকে দমানো যাবে না, হত্যা করা যাবে না। আল্লাহ নবী ঈসা আলাইহিসাল্লাম তাকে হত্যা করবেন। তো যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে, সূরা কাহাফের প্রথম দশ আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে, আল্লাহ তাআলা উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবেন। তো আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই কি চাই না, আমরা যেন সূরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করি, সূরা কাহাফ যেন জুমার দিন আমরা তেলাওয়াত করি। সো নাও দ্য কোশ্চেন আরাইজেস, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ সূরাতুল কাহাফ উইথ দাজ্জাল, দাজ্জালের সাথে সূরা কাহাফের রিলেশনটার কারণ কি? একটা মেকানিজম তো এখানে আছে, এত সূরা থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেন যে সূরা কাহাফ পড়লে দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে, কারণটা কি? এর কারণ হচ্ছে দাজ্জাল আমাদেরকে যে সমস্ত জিনিস দিয়ে ফিতনায় ফেলবে, ওই ফিতনাগুলোর সলিউশন আল্লাহ তাআলা সূরা কাহাফের ভিতরে রেখে দিয়েছেন।
দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে ফিতনায় ফেলবে, দ্যাটস ট্রায়াল অফ ফেইথ, এক নাম্বার ইমানের পরীক্ষা সে আমাদেরকে ফেলবে, আমাদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলবে সে। এটার সলিউশন আছে সূরা কাহাফ, আমি বলবো আস্তে আস্তে। দুই নম্বরে দাজ্জাল আমাদেরকে ফিতনায় ফেলবে, দ্য ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদ দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে। তিন নম্বর দ্য ট্রায়াল অফ নলেজ, জ্ঞান দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে। চার নম্বর দ্য ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতা দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে। দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে, কয়টা? এক হচ্ছে ইমানি পরীক্ষা, দুই হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা, তিন হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা, চার হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা। সে ইমানের পরীক্ষায় আমাদেরকে ফেলবে, সে এসে বলবে আমি তোমার রব, এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তাআলা তাকে সব দিবেন, সে সব করতে পারবে। সে বলবে আমি তোমার রব, যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে? অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে দেখান, তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে। আসলে শয়তান তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াবে, আরে তাই তো, এটাই তো আমার বাবা, এটাই তো আমার দাদা। মানুষ ফিতনায় পড়ে যাবে, ইমানের ফিতনায়, সে ভাববে আসলে এটাই বোধ হয় আমার রব, এবং তাকে এত ক্ষমতা দেয়া হবে তার ডান দিকে থাকবে জান্নাত, বাঁ দিকে জাহান্নাম, তার কাছে আল্লাহ এটা দিবে। যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে, কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে, এটা তার বাইরের মানুষ বুঝবে না, অ্যাপারেন্টলি এটা জান্নাত। আর যে তাকে মানবে না তাকে সে জাহান্নামে ফেলবে, কিন্তু জাহান্নামে ঢুকলেও সে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবে। তাহলে এই যে ইমানের ফিতনায় সে ফেলে দিবে আমাদেরকে, তো ইমান কি করে বাঁচাবো এটা সলিউশন আমি শোনাবো আপনাদের। দুই নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফিতনায় ফেলবে, যার যা লাগবে সে তাই দিতে পারবে, যা লাগবে। সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও, যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে, সুজলা সুফলা শস্য শ্যামলা হবে, সে সমস্ত এলাকা ফল মূলে ভর্তি হবে, বরকত তার বরকত। আর যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না, সে বলবে ওখানে বৃষ্টি হবে না, হবেও না, ওখানে খরা, দুর্ভিক্ষ, মাটি ফেটে চলছে, মানুষ না খেয়ে মরবে, মহামারী, দুর্ভিক্ষ দেখা দেবে। তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধ হয় আমাদের রব, তার মানে সম্পদ দিয়ে ফিতনায় ফেলে দেবে। তিন নম্বর হচ্ছে নলেজ, তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার মানে, পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে দিবে। ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, এমন কোন প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায়, যাই জিজ্ঞেস করবেন সব জানতা, সব বলে দেয়, ভবিষ্যৎবাণী বলে দিবে, বলবে আগামীকাল ওইখানে অমুক দেশে বোমা বিস্ফোরণ হবে, হবে ওইখানে, ওখানে দুর্ভিক্ষ হবে, হবে ভূমিকম্প হবে, হবে, সে যা বলবে তাই হবে। তার জ্ঞানের এই বহর দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে। চার নম্বর হচ্ছে দ্য ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতা, তার ক্ষমতার সামনে সব কিছু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এত ক্ষমতা হবে তার, সে যেমনটি বলবে তেমনটি করতে হবে, বাতাসের চেয়ে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে। তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে, এবং এই ফিতনা এই পরীক্ষার মুহূর্তগুলোতে মানুষ কিভাবে নিজেকে ধরে রাখবে তার সলিউশন আল্লাহ তাআলা সূরা কাহাফে দিয়েছেন। এই চারটা ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ সূরা কাহাফে চারটা ঘটনা উল্লেখ করেছেন, কয়টা? এক নম্বর হচ্ছে আসহাবে কাহাফ, যুবকদের ঘটনা, সাতজন যুবকদের ঘটনা, ইমান কি করে বাঁচাবেন সলিউশন ওখানে, সম্পদের ফিতনা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন এজন্য একজন বাগানওয়ালার ঘটনা আল্লাহ সেখানে, জ্ঞানের ফিতনা থেকে কি করে বাঁচবেন এজন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালাম এবং খিজির আলাইহিসসালামের ঘটনা সেখানে উল্লেখ করেছেন, আর ক্ষমতার ফিতনা থেকে কি করে বাঁচবেন এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা যুলকারনাইনের ঘটনা উল্লেখ করেছেন। চারটা ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা ঘটনা? চারটা ঘটনা। আমরা তাহলে একটা একটা করে ঘটনা শুনি, আমরা একটু উদ্ধার করার চেষ্টা করি যে কি কি সলিউশন আল্লাহ তাআলা আমাদের পাত্র দিলেন। এক নম্বর হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা, এটা 250 খ্রিস্টাব্দের সময়কালে রোমান সাম্রাজ্যের একজন বাদশাহ ছিল, নাম দাকিয়ানুস, প্রতাপশালী বাদশাহ, পৌত্তলিক, মূর্তির পূজা করে। ঈসা আলাইহিসসালাম বিদায় নিয়েছেন 250 বছর হলো, তো সব নবীর ধর্মই কিন্তু ইসলাম, যদিও আমরা নাসারা বলি ইহুদি বলি, সব নবীদের ধর্মই কি? ইসলাম। তো তিনি ছিলেন পৌত্তলিক, মূর্তির পূজা করত, আর তার এলাকায় কেউ যদি ঈসা আলাইহিসসালামের নাম নিত, আখেরাতে বিশ্বাস করতো, আল্লাহ বিশ্বাস করতো, তাদেরকে তারা পাথর মেরে হত্যা করত, এজন্য ভয়ে কেউ ঈসাই ধর্মে ইমান আনত না, মানে ইসলামে ইমান আনত না, এই রাজার ভয়ে সবাই মূর্তির পূজা করত।
কিন্তু সাতজন যুবক ছিল তারা স্রোতে গা ভাসিয়ে দেয়নি, স্রোতের বিপরীতে তারা ঈমান নিয়ে দাঁড়িয়েছে। তারা ঈসা আলাইহিস সালামের রেখে যাওয়া সত্য ধর্মের উপর ঈমান এনেছিল, আখিরাতে তারা বিশ্বাস করত। তো এই সাতজন যুবকের কথা ছড়াতে ছড়াতে রাজা দাফিয়ানুসের কাছে চলে যায়। উনি তো রেগে মেগে আগে ডেকে পাঠালো সাতজনকে, তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কাকে মানো, বলতেছে এক আল্লাহকে মানে। সাহসী, খুবই সাহসী, বলতেছে তুমি কি জানো তোমরা কার সামনে কথা বলতেছো, আমি তো তোমাদেরকে মৃত্যুদণ্ড দিতে পারি। তারা বলে দেন, কিন্তু আমরা সব বিসর্জন দিলেও ঈমান বিসর্জন দিতে পারবো না। উনি বললেন তোমরা যুবক মানুষ, রক্ত গরম, আবেগে কথা বলতেছো, তিন দিন সময় দিলাম, যাও ঈসার নাম ভুলে যাও, আখেরাত ভুলে যাও, আল্লাহর নাম ভুলে যাও, তিন দিন পরে তোমাদেরকে আবার ইন্টারভিউ নেব। ওই দিন যদি একই কথা বলো পাথর মেরে সাতজনকে দুনিয়া থেকে উড়িয়ে দিবে। তারা চলে গেল। এবার সাত বন্ধু মিলে পরামর্শ করতে লাগলো কি করতে পারি আমরা, এই গুণে ধরা সমাজকে আমরা কিভাবে বাঁচাবো, এই পৌত্তলিকতার ছোবল থেকে এই ইফসিস নগরীকে বাঁচাবো কি করে। নগরীটার নাম ছিল ইফসিস নগরী, বর্তমানে এটা তুরস্কের ইজমির শহরে অবস্থিত। এখনো জায়গাটা প্রত্নতাত্ত্বিকদের ইয়েতে এটা সংরক্ষিত, এখনো টুরিস্টরা যায়। তো তারা বলল আমরা ঈমান বিসর্জন দিব না, যদি আমরা ওদের কথা মেনে নিই আমরা তো মুশরিক হয়ে গেলাম, চলো আমরা এক কাজ করি আমরা এলাকা ছেড়ে দিই। এই সাত যুবক আল্লাহর উপর ভরসা করে তারা বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে লোকালয় ছেড়ে দূরে একটা পাহাড়ের ভেতরে আশ্রয় নিল। পাহাড়ের ভেতরে একটা গুহা ছিল, এই গুহাকেই আরবিতে বলে আল কাহাফ। কি বলে এই সুরার নাম কি? সুরাতুল কাহাফ। তো তাদের সাথে সাথে একটা কুকুরও যাচ্ছিল, তারা বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছিল কুকুরটাকে যাতে না যায়, কিন্তু কুকুর শুধু কান্না করে তাদের সাথে যাওয়ার জন্য, ঘেউ ঘেউ করতেছিল। এই কুকুরটাকেও সাথে নিল। ভালো মানুষদের সাথে থাকলে কি হয় দেখেন, এই কুকুরের কথা, যেহেতু সাতজন ইমানদারের সাথে একটা কুকুর ছিল, এই কুকুরের কথা আল্লাহ সূরাতুল কাহাফে উল্লেখ করে দিয়েছে। ওয়াকালবুহুম বাসিতুন যারাইহি বিল ওয়াসি। তো তারা ভিতরে গেল, যে প্রচন্ড ক্লান্ত তারা ঘুমিয়ে পড়লো। কি করলো, এই এক ঘুমে আল্লাহ 309 বছর কাটায় দিলেন। কয়শো নয় বছর? 9 বছর। ঘুম, সব ঘুম, প্রচন্ড ঘুম, ঘুম যেন আর কাটে না। 309 বছর পরে এরা জাগল। এখন খুব ক্ষুধা, ঘুমে আর্মর ভাঙতেছে, আর একজন একজন জিজ্ঞেস করতেছে কি লম্বা সময় ঘুম দিলাম বোধহয় আমরা। একজন বলতেছে হ্যাঁ মনে সারাদিনই ঘুমাইছি আমরা, আরেকজন বলতেছে না না সারাদিন না, দিনের কিছু অংশ হয়তো ঘুমাইছে, আসলে কয় বছর ঘুমাইছে? 309 বছর। তো এদিকে সভ্যতার তো চেন, যেখানে ওই দাকিয়ানুস মরে, এর ছেলে মরে, এর নাতি মরে, পুতি মরে, এখন ষষ্ঠ নম্বর রাজা আসছে, প্রজন্মের পর প্রজন্ম তো শেষ। 309 বছরে কমপক্ষে 4-5টা জেনারেশন চেঞ্জ হবে। তো জেনারেশন চেঞ্জ হয়ে, এলাকা চেঞ্জ হয়ে, তারা যে স্বপ্ন দেখেছিল এই ইফসিস নগরীতে কালিমার পতাকা উঠবে, তাদের স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছেন। 309 বছরের ব্যবধানে এই এলাকার সবাই মুসলিম হয়ে গেছে। আল্লাহ চাইছিলেন ওদেরকে দেখাবে, এটা যে স্বপ্নটা যে বাস্তবায়ন হয়েছে এটা দেখাবে। ঘুম থেকে উঠছে, একজনকে তারা বললো যে লুকায় লুকায় চাদর মুড়ি দিয়ে কিছু রুটি নিয়ে আসো বাজার থেকে, যাতে তোমাকে না চিনে, চাদর মুড়ি দিয়ে যাও। কিছু পয়সা ছিল, মুদ্রা দিয়ে দিছে। তো সে যে যখন দোকানদারের কাছ থেকে রুটি নিয়েছে আর মুদ্রা দিছে, দোকানদার বলে এই মুদ্রা কোথা থেকে আসলো? 309 বছর আগে মালয়েশিয়াতে রিঙ্গিট ছিল কিনা জানি না, যেভাবে ওরা ট্রানজেকশন করতে পারে যেটা ছিল ওইটা যদি এখন কেউ দেয় রাজধানী বিলাসে খাবার পাওয়া যাবে? হ্যাঁ। তো রুটিওয়ালা বলে তুমি বর্তমান সময়ের মুদ্রা দাও, এটা দিচ্ছ কেন? বলতেছে এটা তো বর্তমান সময়ের মুদ্রা। বলতেছে এই যে মুদ্রার মধ্যে দেখো কোন সালের সিল দেওয়া, এটা তো শত শত বছর আগে। বলতেছে কি বলে শত বছর আগে, আমি তো আজকে সকালেই বাজার করলাম, ওই বাজার করে যে টাকাগুলো ছিল ওইটাই তো পকেটে। বলতেছে বলে কি, নিশ্চয়ই তুমি গুপ্তধনের সন্ধান পেয়েছো, হিডেন ট্রেজার বলো। মানে তার সাথে এদের কথাবার্তা কিছু মিলতেছে না। পরে তাকে ধরে ওই সময়কার রাজার কাছে নিয়ে গেছে, ওই রাজা আবার মুসলিম, সবাই মুসলিম তো হয়। সে যা বলে এরাও কেউ বিশ্বাস করে না, এরাও যা বলে এও বিশ্বাস করে না। আর এলাকা, এর বাড়ি ঘর, এর বাড়ি ঘর আসবে কোথা থেকে, এর নাতি পুতি যা আছে 5-6 পুরুষ তো মরে সবাই কবরে। তখন তার কথা শুনে সবাই অবাক। তো এটা মিলানোর জন্য তারা 309 বছর আগের দাকিয়ানুস বাদশার সরকারি যে নথিপত্র, ওই পুরাতন ছিঁড়া নথিপত্র তারা বের করলো। বের করে দেখে ঠিকই
ডাকিয়ানুস নামে এক বাদশা ছিল আর অনেক শত শত বছর আগে মোস্ট ওয়ান্টেড সাতজন যুবক ছিল যাদের ব্যাপারে এক্সিকিউশনের অর্ডার ছিল এখন দেখে তারা অবাক লম্বা ঘটনা আমি শর্ট করে বলতেছি পরে সবাই মিলে তাকে সহ ওই গুহায় গেল গুহায় যাওয়ার পরে সে বাকিদেরকে ডাকতে গুহার ভিতরে ঢুকলো আল্লাহ তাআলা সাতজনকে ওইখানে মৃত্যু দিয়ে দিলেন চিরকালের জন্য এই সাতজন ঘুমায় পড়ল আর এলাকাবাসী রাজা সহ ওইখানে তারা একটা মসজিদ নির্মাণ করলো দিস ইজ দ্য স্টোরি অফ আসহাবে কাহফ তো এলাকাবাসী যদিও মুসলিম হয়েছিল কিন্তু আখিরাতের ব্যাপারে তাদের একটা সন্দেহ ছিল যে আসলে মানুষ মরার পরে কি আবার জীবিত হবে মৃত্যুবরণ করার পরে আবার মানুষ জীবিত হবে তাদের মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে আসলে মারা গেলে মানুষ আবার উঠতে পারে তাদের এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ তাআলা এই সাতজনকে 309 বছর ঘুম পাড়িয়ে আবার জীবিত করলেন সুবহানাল্লাহ বিহামদিহি তাহলে ঈমান কিভাবে বাঁচাতে হয় এটার প্রেরণা আমরা এই সাত যুবকের কাছ থেকে পাই এখানে যেটা আমরা শিখি প্রিয় ভাইরা এক নম্বর লেসন হচ্ছে আমাদের গুড কোম্পানি লাগবে রাইটাস পিপল মানে আমাদের সার্কেলটা ভালো হইতে হবে তাদের সাতজনের সার্কেলটা খুব ভালো ছিল ফলে তারা বিপদ হয়ে যায় নাই এবং তারা এমন শক্ত সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহ তাআলা সেটাতে বরকত দিয়েছেন গোটা সমাজকে আল্লাহ তাআলা চেঞ্জ করে দিয়েছেন এটা হচ্ছে এক নম্বর লেসন আপনি ঈমান বাঁচাতে হলে আপনার সার্কেল ভালো লাগবে খুঁজবেন যে এলাকায় যাবেন ওখানে নামাজি সার্কেল কারা আছে ওখানে জ্ঞানী গুণী সার্কেল কারা আছে ওখানে ভালো কাজ করতে চায় একে অপরকে সহযোগিতা করে কল্যাণের পথের যাত্রী কারা আছে খুঁজতে হবে আপনাকে খুঁজে ওই সার্কেলে আপনি যুক্ত হবে তাইলে ঈমান বাঁচানো যাবে ক্লিয়ার দুই নাম্বার হচ্ছে দ্য কনফ্লিক্ট বিটুইন বিলিভার্স এন্ড ডিসবিলিভার্স ইটস ইউনিভার্সাল সত্য মিথ্যার লড়াই এটা চিরন্তন আজীবন থাকবে এটা ওনাদেরও ছিল এখনো আমাদের লড়াই করে যেতে হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মও করবে এই লড়াইটা আমরা করে যেতে চাই কি বলেন হ্যাঁ থামা যাবে না আমরা থামতে আসিনি আমরা এই লড়াইটা করে যাব আমরা সত্যের কথা বলেই যাব ইনশাআল্লাহ বলেন তিন নাম্বার হচ্ছে যে লেসনটা আমরা পাই অনেকগুলো লেসন আমি খুব প্রেসাইজলি বলতেছি যুবকরা চাইলে একটা সমাজকে পাল্টে দিতে পারে এই পৃথিবীতে যত বড় বড় বিপ্লব হয়েছে এগুলো যুবকরা এনেছে তারা হচ্ছে সভ্যতা গড়ার কারিগর আসহাবে কাহাফ আমাদের এই সময়ের নওজোয়ানদের জন্য প্রেরণা তারা আমাদের জন্য প্রেরণার বাতিঘর তারা যেমন ঈমানকে রক্ষা করেছে আমাদের যুবকরা চাইলেও তাদের ঈমানি চেতনাতে স্পিরিট দিয়ে সমাজটাকে পাল্টে দিতে পারে কি বলেন এখানে বেশিরভাগই তো যুবক হ্যাঁ গুড সার্কেলে থাকবেন তো আপনারা সত্যের পক্ষে সবাই থাকবেন তো আল্লাহ তাআলা কবুল করুন আচ্ছা এবার দ্বিতীয় নাম্বার ছিল সম্পদের ফিতনা কিভাবে বাঁচবেন আসহাবে কাহাফের পরে সূরা কাহাফে আল্লাহ তাআলা একজন বাগানওয়ালার ঘটনা বলেছে দুজন বন্ধু একজন একটু গরিব সে বিশ্বাসী আরেকজন ধনী সে অবিশ্বাসী তার তাকে আল্লাহ তাআলা বিশাল বড় খেজুরের বাগান আর আঙ্গুরের বাগান দিয়েছেন বিশাল অনেক বড় বিজনেস ম্যাগনেট তো এই সম্পদের অহংকার সে করত সে প্রায় তার গরিব বন্ধুকে বলতো যে তোর চেয়ে আমার সম্পদ বেশি সন্তানও বেশি জনবল বেশি লোকবল বেশি অর্থবল বেশি সব বেশি অহংকারে তার পা মাটিতে পড়তো না আর সে আখিরাতে অবিশ্বাস করত এবং সে বলতো যে এই সম্পদ আমারে বাঁচাবে চিরকাল আমাকে স্মরণীয় করে রাখবে এই সম্পদ কোনোদিন যাবে না অনেক বড় বড় ধনীরা আছে তারা এরকম মনে করে যে আমি এত বড় সিআইপি আমি এত বড় বিজনেস ম্যাগনেট এই দিন বোধহয় আর চেঞ্জ হতে পারে না আমার আজীবনই বোধহয় এত পাওয়ার থাকবে এত সম্পদ থাকবে এটা ভুল ধারণা এটা কি ভুল ধারণা এই যে তুরস্ক দুর্ভিক্ষ হলো না আপনারা দেখছেন না যে অনেক সম্পদের মালিক বাড়ি ঘর ভেঙে রাস্তার পোকে এখন ওই যে ডিফিউজিদের জন্য যে খাবার আসছে ওখানে লাইনে দাঁড়াইছে কারণ এখন লাইনে না দাঁড়ালে খাবারও তো মিলবে না হাজার কোটি টাকার মালিক ছিল ভেঙে চুরে সব শেষ এখন রিলিফের ইয়া নেয়ার জন্য দুস্থদের কাতারে ওখানে দাঁড়াইছে কারণ দাঁড়াইলেই কিছু খাবার পাওয়া যাবে খিচুড়ি পাওয়া যাবে তা না হলে তো খাবারটাও মিলবে না এই যে বঙ্গবাজারে আগুন লাগলো আমাদের বাংলাদেশে 20টা 25টা দোকান ছিল অনেকের অনেকের যাদের অন্যান্য বিজনেস আছে তারা হয়তো সার্ভাইভ করতে পারতেছে কিন্তু এমন অনেক ব্যবসায়ী ছিল সব শেষ জ্বলে পুড়ে তার টাকা পয়সা পুঁজি স্বপ্ন সব শেষ তো ধনীকে গরিব বানাতে আল্লাহর এক সেকেন্ডও লাগে ওই বিশাল প্রাসাদ থেকে টেনে ভাঙ্গা থালা হাতে দিয়ে রাস্তায় নামাইতে আল্লাহর কয় সেকেন্ড লাগে বলেন তো এক সেকেন্ডও লাগে না
সো এই লেসনটা কিন্তু আমাদের নিতে হবে এবং ওই ব্যক্তির নসিবে তাই ঘটেছিল সে যখন অহংকার করতেছিল আল্লাহ তাআলা আকাশ থেকে হুসবান একটা আগুন পাঠালেন ওই আগুনে সে তার আঙ্গুরের বাগান তার খেজুরের বাগান বিশাল মাইলকে মাইল এই বাগান চালিয়ে পুরো মুহূর্তের মধ্যে সরকার করে এবং মুহূর্তের মধ্যে সে পথের ভিখারি ফকির এই ঘটনাটা এনে আল্লাহ তাআলা সম্পদশালীদেরকে রিমাইন্ডার দিলেন যে এই সম্পদের ফিতনায় তোমরা পড়ে যেও না আমরা সম্পদশালী হলে বাস্তবতা অনেক সময় ভুলে যাই সূরাতুল হুমাযাতে আল্লাহ তাআলা বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা সম্পদশালীরা মনে করে এই সম্পদ আমাকে চিরকাল বাঁচিয়ে রাখবে চিরকাল বোধহয় এই সম্পদ আমার হাতে থাকবে না এটা হাতের ময়লা আজ আছে কাল নাই যে কোনো সময় চলে যেতে পারে এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক আউটলুক বস্তুবাদী চিন্তা থেকে এই আমাদের ধনী ভাইদের এই সমস্যাটা হয় ভোগবাদী চিন্তার প্রভাব আর কি সম্পদ যখন হাতে থাকে ধরাকে সরাগান করে মনে করে যে সবই আমার কন্ট্রোলে না আপনারে ওই গরিবের কাতারে আনতে ওই রিলিফের সম্পদ নেয়ার জন্য ওই লাইনে দাঁড় করাইতে আল্লাহর এক সেকেন্ডও লাগে না এটা খেয়াল রাখতে হবে আমরা যখন প্রাইভেট কারে চড়ি মাঝে মাঝে অনেকে এসে হাত পাতে এদেরকে ছোট করা যাবে না গল্পটা আল্লাহ ভিন্ন করতে আল্লাহর এক সেকেন্ডও লাগে না ওইদিকে আমি দাঁড়ায় হাত পাততাম আর উনি প্রাইভেট কারে বসে থাকতো আল্লাহ চাইলে এরকম করতে পারতেন না পারতেন সো এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে সম্পদ এটা ক্ষণস্থায়ী আজ আছে কাল নাই এটা ক্ষণস্থায়ী এটাকে এভারলাস্টিং মনে করা যাবে না এভারলাস্টিং হচ্ছে আখিরাত ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আখিরাত তোমার জন্য দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ এবং আল্লাহ তাআলা দৃষ্টান্ত একটা দিয়েছেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে কামা ওই পানির মতো যেটা আনজালনাহু মিনাস সামা আকাশ থেকে নাজিল করেছি ওই পানি খেতের মধ্যে পড়ে ফসল ফুল ফসল হয়েছে এরপরে যখন ফসল কাটা হয় ওই ক্ষেত খামার এগুলো তৃণলতা হয়ে যায় ভুসির মতো হয়ে যায় তখন বাতাসের ঝাপটায় একবার এদিকে যায় একবার ওদিকে যায় অনেক লম্বা উপমা আমি সংক্ষেপে বললাম তো শেষ আউটপুটটা হচ্ছে এটা সম্পদ এটা মুহূর্তেই চলে যেতে পারে সম্পদ উপার্জন জায়েজ আছে মুসলিমরা সম্পদ উপার্জন করতে পারবে কোনো অসুবিধা নাই আপনি যদি ধনী হন এটা ভালো ফলে আপনি যাকাত দিতে পারবেন অসহায় দুস্থদের সহায়তা করতে পারবেন কন্ট্রিবিউট করতে পারবেন আপনি সম্পদ হাতের মুঠোয় নেবেন কন্ট্রোল করবেন কিন্তু এইদিকে স্থান দিবেন না দ্যাটস ইট তাহলেই হবে আমরা সম্পদ কি করতে পারবো উপার্জন করতে পারবো কিন্তু হৃদয়ে স্থান দিতে পারবো না হৃদয়ে স্থান থাকবে আখেরাতে এই মাইন্ডসেট যদি আপনি গড়ে তোলেন তাহলে সম্পদের ফেতনা আপনি কখনো পড়বেন না এই পয়েন্টটা কি ক্লিয়ার সবার ক্লিয়ার তিন নাম্বার ফেতনা ছিল কিসের ফেতনা দেখি কে বলতে পারে প্রথমটা হচ্ছে বিশ্বাস বা ইমানের ফেতনা দুই নাম্বার হচ্ছে সম্পদের ফেতনা তিন নাম্বার জ্ঞানের ফেতনা জ্ঞানেরও কিন্তু এলেমেরও একটা গরম আছে যার এলম আছে তার মধ্যে এই এই সমস্যাটা কাজ করে সেটার জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামের ঘটনা বলেন আমি খুব সংক্ষেপে বলবো সময় কম মুসা আলাইহিসসালাম হচ্ছে বনী ইসরায়েলের নবী আর খিজির আলাইহিসসালাম কেউ বলেছেন নবী কেউ বলেছেন আল্লাহর ওয়ালি আসলে আরবিতে ওনার নাম খদির আমরা বাংলায় বলি খিজির খদির মানে সবুজ উনি যে কোনো জায়গায় বসলে ওখানে মরা গাছ লতা পাতা এগুলো সবুজ হয়ে যেত অনুর্বর এলাকার উপর দিয়ে হেঁটে গেলে ওটা উর্বর হয়ে যেত তো মুসা আলাইহিসসালাম একবার ওয়াজ করতেছেন এইভাবে বনী ইসরায়েলের সামনে খুতবা দিচ্ছেন হঠাৎ এক লোক দাঁড়ায় বলে ইয়া নবী আল্লাহ মান আ'লামু ফিল আরদ বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে মুসা আলাইহিসসালাম বলেন ফাকালা আনা আমি কি বললেন উনি আসলে ভুল কিছু বলেন নাই কারণ প্রত্যেক জামানার নবীকেই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান কারণ তার কাছে ওহির জ্ঞান আসে অদৃশ্যের খবর আসে ইলমুল গায়ব আসে কিন্তু এই উত্তরটা আল্লাহ তাআলার পছন্দ হয়নি আল্লাহ তাআলা চাচ্ছিলেন মুসা যদি বলতো আল্লাহ তাআলাই জানে কি জ্ঞানী বা আল্লাহই সবচেয়ে জ্ঞানী এরকম হলে ভালো হইতো কিন্তু মুসা আলাইহিসসালাম কি বলছে আমি এখন প্রশ্নগুলো সবচেয়ে বড় জ্ঞানী কে উনি কি বললেন আমি এই যে আমি আমি এটাতে ঝামেলা আছে আমি বড় আমি জানি আমি সব দিস ইজ প্রবলেম্যাটিক আল্লাহ এটা পছন্দ করলেন না আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে বললেন মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী না তুমি জ্ঞানী না তোমার চেয়ে বড় জ্ঞানী আছে মুসা আলাইহিসসালাম বলে তাই নাকি আমার চেয়ে বড় জ্ঞানী কে তো আল্লাহ তাআলা বললেন ইযহাব ইলা মাজমাইল বাহরাইন দুই সাগর বা দুই নদীর মিলনস্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী মুসা আলাইহিসসালাম বললেন তাই নাকি তো আল্লাহ আমি কিভাবে চিনি উনি কোথায় থাকে কিভাবে বুঝবো আল্লাহ বললেন একটা বড় মাছ নাও এটাকে ফ্রাই করো এটাকে ফ্রাই করে একটা ঝুড়ির ভেতরে নাও যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার বান্দাকে পাবে তো উনি ওনার সহযোগী ইউসা ইবনে নুনকে নিয়ে হাঁটতে লাগলেন
হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন। ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয়, এই পানিটারে বলে আবে হায়াতের পানি, মাউল হায়াত, জীবন নদীর পানি। এই পানি কোনো মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়ে যায়। তো ওনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন, ওই পানি ওই ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে ঝুড়ি থেকে বের হয়ে সাগরে ডুবে গেছে। ওনারা আর খেয়াল করেন। এরপর আবার হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত তখন বলে ইউসা আমাদের ওই মাছ ফ্রাই মাছটা দাও এখন খাই। ঝুড়ি খুলে দেখে মাছ নাই, মাছ গেল কোথায়? তখন ইউসা বলল হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা মিসিং, ওখানে হারাই ফেলছি, চলো চলো আরে ওদিকে তো যাইতে হবে আমাদের। উনি গেলেন, যে দেখে মাছ যে জীবিত হয়ে বালুর এদিকে নাড়াচাড়া করতে করতে সাগরে ঢুকে গেছে, ওখানে দাগ আছে। মুসা আলাইহিস সালাম ঢুকলেন সুরঙ্গ, ঢুকে দেখে চাদর গায়ে দিয়ে এক লোক শুয়ে আছে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই লোক চাদর আর সরায় না, ভিতর থেকে বলতেছে ওয়ালাইকুম আসসালাম। তো চাদরের ভিতর থেকে উনি বলে মান আন, তুমি কে? মুসা আলাইহিস সালাম বললেন আনা মুসা, আমি মুসা। উনি বলেন মুসা বনি ইসরায়েল, বনি ইসরায়েলের মুসা? বললেন হ্যাঁ। কেন এসেছো? এবার চাদর খুললেন, বলতেছে আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি। আল্লাহ বলছে আপনি নাকি সবচেয়ে বড় জ্ঞানী, আমি ভুল করে বলে ফেলছিলাম আমি, আল্লাহ বলছেন যে আপনি নাকি জ্ঞানী। বলতেছে না তুমি আমার জ্ঞান নিতে পারবে না, ওই ধৈর্য শক্তি তোমার নাই। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন আপনার সাথে আমি রাজি। বললেন না তুমি পারবে না। মুসা আলাইহিস সালাম জোর করতে লাগলেন, অবশেষে খিদির আলাইহিস সালাম রাজি হলেন। বললেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। মুসা আলাইহিস সালাম বললেন ওকে। সফর শুরু হলো, সামনে নদী, এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করাই দিল। নদী পারাপারের পর খিজির আলাইহিস সালাম লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন ইন্নালিল, এটা আপনি কি করলেন? ওরা আমাকে আমাদেরকে নদী পার করে দিল আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না, আমাদেরকে সম্মান দেখলো, আপনি নৌকা ছিদ্র করে দিলেন। খিজির আলাইহিস সালাম বলছে এই যে আমি বলছিলাম না তুমি ধৈর্য ধারণ করতে পারবো না, যাও তোমার রাস্তায় তুমি আমার রাস্তায় নেই। মুসা আলাইহিস সালাম আবার ক্ষমা চাচ্ছেন যে আপনি আমার ক্ষমা করেন আমি তো ভুলে গেছি, আর প্রশ্ন করবো না। চলতে লাগলেন, হঠাৎ বাচ্চারা খেলতেছে, এক বাচ্চাকে ধরে হত্যা করলেন খিজির আলাইহিস সালাম। এবার তো মুসা আলাইহিস সালাম রেগে গেছে, আপনি করলেন ডাকে নিষ্পাপ ফুলের মতো শিশুকে হত্যা করলেন। খিজির আলাইহিস সালাম বলে এই যে আমি জানতাম যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, তোমার রাস্তা এক আমার রাস্তা এক, যাও। এবার মুসা আলাইহিস সালাম করজোর করতেছে যে দিস ইজ দ্য লাস্ট চান্স, একটা ফাইনাল চান্স দেন, একটা সুযোগ দেন আর আমি প্রশ্ন করব, এটাই লাস্ট। বললেন ওকে ঠিক আছে। হাঁটতে হাঁটতে এক ইহুদি বসতির সামনে যে হাজির, দুজনই খুব ক্ষুধার্ত, খাবার চাইলো, এরা আবার কৃপণ, খাবার দিল না। তো খিজির আলাইহিস সালাম বললেন ঠিক আছে খাবার যেটা দিচ্ছেন আমরা চলে যাই। যাওয়ার পথে দেখতেছে এই এলাকার একটা দেয়াল ভেঙে পড়ে যাবে, উনি বললেন মুসা চলো এটা ঠিক করে দেই। দুইজন মিলে প্রচন্ড ক্ষুধায় ইটা এটা সেটা এনে দেয়ালটা তৈরি করতেছে। মুসা আলাইহিস সালাম তো এমনি রাগে পেটে আবার ক্ষুধা, আবার বলছে কিছু বলাও যাবে না। তিনি এবার আর প্রশ্ন করেন, বলতেছে ওরা কৃপ এত কৃপটামি করলো আর আপনি এটা করে দিলেন, আপনি তো চাইলে এটা টাকা নিতে পারতেন, পারিশ্রমিক নিতে পারতেন চাইলে। এই কথা বলার পর খিজির আলাইহিস সালাম বললেন হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনি, এই এখানেই তোমার আর আমার সেপারেশন, আর সামনে আগানো যাবে না, তোমার কোনো ধৈর্যই নেই। তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই, আল্লাহর আদেশে আমি করেছি। কি? এক নম্বর হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইলো না, আমাদেরকে পার করে দিল, নৌকাটা ছিদ্র করেছি কারণ এ এলাকায় একজন জালিম বাদশাহ আছে, সে নৌকা পেলেই গরিব মাঝিদের নৌকা সিজ করে নিয়ে যায়। তো এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি রাজার লোকেরা এসে দেখবে যে এটা তলা ছিদ্র, পানি ঢুকতেছে, এটা নিবে না, ওরা পরে সামহাইটা রিপেয়ার করে চালাইতে পারবে। মুসা আলাইহিস সালাম বলে সুবহানাল্লাহ, তাই তো, এটা তো আমি বুঝতে পারি নাই। আর ওই ছোট শিশুটাকে হত্যা করছি, ও অনেক বড় জালিম হবে এলাকা, তার ফিতনায় এলাকাবাসী তটস্থ থাকবে, সে তার মা বাবাকেও জাহান্নামে নিবে, এই জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন আমাকে, আল্লাহর আদেশে আমি তাকে হত্যা করেছি। মুসা আলাইহিস সালাম বললেন তাই তো, এটা তো অনেক ভালো কাজ করছেন তাইলে। বলতেছে তাহলে ওইটা বলে খাবারও দিল না, এত কৃপণ, এদের দেয়াল কেন ঠিক করতে গেলেন আপনি? তখন তিনি বললেন যে আসলে এটা একজন একটা ইয়াতিমদের ঘর ছিল, দুইটা ইয়াতিম শিশু, তাদের বাবা মা খুব ভালো ছিল, আর এই দেয়ালের নিচে আছে গুপ্তধন, এই দেয়ালটা পড়ে যাবে, এই গুপ্তধন তারা ছোট মানুষ নিতে পারবে না, এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবে, আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি,
মুসা আলাইহিস সালাম বলে তাই তো, এগুলো তো আমি বুঝতে পারি নাই। তো এই ছিল খুব সংক্ষিপ্ত পরিসরে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের ঘটনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে একটা চমৎকার কথা বলেছেন, তিনি বলেছিলেন ওয়াদিদনা আন্না মুসা সবর হাত্তা ইয়াক্বাসা আলাইনা মিন আমরিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইশ, আমার ভাই মুসা যদি আরেকটু ধৈর্য ধরত তাহলে আরো কিছু অজানা তথ্য আমরা জানতে পারতাম। এখান থেকে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? প্রথম যেটা আমরা শিখলাম, জ্ঞান নিয়ে বড়াই করতে হবে, ঠিক কিনা? জানার কোনো শেষ নেই, জানেওয়ালার উপরও জানেওয়ালা আছে, জ্ঞানীর উপরও জ্ঞানী আছে। আপনি কিছু জেনেই মনে করবেন না আমি সব জানি, আপনার চাইতেও বেশি জ্ঞানী অনেকে আছে। অনেক সময় বক্তার চাইতেও শ্রোতারা অনেক জ্ঞানী, হয়তো এখানে এমন অনেক জ্ঞানী লোক আছে যার ধারে কাছেও আমরা কেউ নেই, হতে পারে। সো আমি সব জানি এটা ভুল, এটা শয়তান বলে। এটা কে বলে? শয়তান বলে। আবু নাওয়াস একটা কবিতা লিখেছেন, ওয়াকুল লিমা ইয়াদাই ফিল ইলমি ফালসাফাতান হাবাসতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ। কেউ যদি বলে আমি সব জানি, তুমি তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলো আপনি কিছুই জানেন না, আপনি অল্প কিছু জেনেছেন, জানার এখনো অনেক বাকি। তাহলে মুসা আলাইহিস সালামের এই ঘটনা জিজ্ঞেস করা হলো কে জ্ঞানী, উনি বললেন আমি জ্ঞানী, এরকম কি আমরা কখনো বলবো? সবচাইতে বড় জ্ঞানী কে? ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলীম, সবচাইতে বড় জ্ঞানী আল্লাহ তাআলা। সো জ্ঞান নিয়ে আমরা অহংকার করব না। দুই নম্বর যে শিক্ষাটা আমরা পাই, ওই যে নৌকা দিয়ে পারাপার হচ্ছিল তখন একটা চড়ুই পাখি এসে সাগরের মধ্যে মুখ দিয়েছিল। তো খিজির আলাইহিস সালাম বললেন মুসা তুমি কি চড়ুই পাখিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। চড়ুই পাখিটা যে সাগরে মুখ দিয়ে দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। তখন খিজির আলাইহিস সালাম বললেন চড়ুই পাখিটা সাগরে মুখ দিয়ে পানি খাওয়ার পরে চড়ুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে যতটুকু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমার আমার এবং মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান, আর এই মহাসাগরের সকল পানি হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞান। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে একেবারে অল্প জ্ঞান দিয়েছি, একেবারে অল্প। এই রহস্যে ঘেরা এই মহাবিশ্বের অনেক কিছুই আমাদের অজানা প্রিয় ভাইয়েরা, আমরা অনেক কিছু জানি না, আমাদের এই লিমিটেড নলেজে এগুলো ধরে না, তারপর আমরা জ্ঞানের বড়াই করি। আপনার উপমাটা বুঝতে পারছেন? একটা নৌকা থেকে চড়ুই পাখি ঠোঁট দিয়ে পানি খাচ্ছে, পানি খাওয়ার পরে স্বভাবতই চড়ুই পাখির ঠোঁটে একটু পানি তো লাগবে। খিজির বললেন যে এই পানিটা হচ্ছে তোমার আমার পৃথিবীর সবার জ্ঞান, আর এই সাগরের বাকি পানিগুলো কার জ্ঞান? এবার বুঝতে পারছেন আল্লাহ তাআলার জ্ঞানের পরিধি? আমরা জ্ঞান নিয়ে যেন কখনো কি না করি, বড়াই না করি। জ্ঞান দুই ধরনের, একটা বাহ্যিক জ্ঞান, একটা অন্তর্নিহিত জ্ঞান, এক্সটার্নাল নলেজ ইন্টারনাল নলেজ। আমরা যখন কোরআন হাদিস পড়ি আমাদের বাহ্যিক জ্ঞান অর্জন হয়, কোরআন হাদিস পড়লেই আপনি জ্ঞানী হয়ে যান। এটা কোরআন হাদিস পড়তে হয়, এটা ডাইজেস্ট করতে হয়, এটার উপর আমল করতে হয়, এই জ্ঞান অর্জন শেষে এরপরে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ অন্তরে ইলমের নূর দেন, ইলহাম দেন। দ্যাট ইজ দ্য নলেজ, দ্যাট ইজ দ্য পিওর নলেজ। আপনি হাফেজে কোরআন হয়ে ভাবেন না আপনি সব জানেন, আপনি বুখারী মুখস্থ করে ভাবেন না সব জানেন। এই সব জ্ঞান অর্জন করার পরে এলেমের নূর হাসিল হয়, সেটা আল্লাহ সবার দেয় না। সো এই অন্তর্নিহিত জ্ঞান, দূরদৃষ্টি, ফারসাইটেডনেস, দ্যাট ইজ দ্য পিওর নলেজ, এটার জন্য বছরের পর বছর, যুগের পর যুগ সাধনা করতে হয়। সেটার জন্য এই এই জ্ঞান অর্জনের জন্য তিনটা জিনিস করতে হয় এলেমের নূর অর্জনের জন্য। কয়টা? এক হচ্ছে বিনয়, দুই হচ্ছে সফর, তিন হচ্ছে সবর। আবার বলি, এক হচ্ছে বিনয়, দুই হচ্ছে সফর, তিন হচ্ছে সবর। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে তাওরাত দেওয়ার পরেও আরো ট্রেনিং সেশন করাইছেন খিজির আলাইহিস সালামের কাছে, যে যাও ওনার কাছে গেলে তুমি ছোট হবা, নত হবা। জ্ঞান যদি আমি নিতে চাই আমাকে ছোট হইতে হবে। ধরেন একটা গ্লাস থেকে একটা খালি গ্লাসে পানি ঢালবো, তো যেটাতে নেয়া হবে এটা উপরে থাকলে হবে? যে গ্লাসটার মধ্যে পানি আছে এটা উপরে থাকবে, ওইটা ব্ল্যাঙ্ক গ্লাসের মধ্যে পড়বে। আপনি নলেজ এলেম নিতে চাইলে আপনাকে নিচে থাকতে হবে, উনি উপরে থাকবে। আপনার শায়খ আপনাকে দিবে, আপনার উস্তাজ আপনাকে দিবে, আপনার মুর্শিদ আপনাকে দিবে। বুঝতে পেরেছেন? তাহলে আমাদেরকে হাম্বলনেস লাগবে, শিখতে হইলে হাম্বল হইতে হয়, বিনয়ী হইতে হয়। আচ্ছা দুই নাম্বার সফর করতে হয়, এটা আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিয়ে করাইছেন, যাও পিছে পিছে উস্তাদের পিছে পিছে ঘুরো। তো এই জন্য সফর করতে হয়। এখন ঘরে বসে অনেক কিছু জানা গেল, উস্তাদের সান্নিধ্য লাগে, সফর করতে হয়। আমাদের ক্লাসিক আলেমরা হাদিস কালেকশনের জন্য শহরকে শহর সফর করতেন, এখন আমাদের আলেমরা দেওবন্দে যায়, মিশরে যায়, মদিনায় যায়, এখানকার মালয়েশিয়ান স্টুডেন্টরা দেশে বিদেশে যে নলেজ অর্জন করে, সফর আপনাকে লাগবে। তাহলে বিনয়, সফর, তিন নম্বরে কি? সফর। ধৈর্যশীল হইতে হবে। দেখেন মুসা আলাইহিস সালাম বারবার প্রশ্ন করে ফেলতেছেন, বারবার অদাভঙ্গ করতেছেন, এরকম করলে হবে না।
ধৈর্য লাগবে। ধৈর্যের বলে বলিয়ান হলে তখনই আপনার মধ্যে ইলম আসবে। তাহলে জ্ঞানের ফিতনায় পড়ার আর আমাদের কোনো সম্ভাবনা আছে? আমরা বিনয়ী হব, আমরা জ্ঞান আল্লাহর দিকে ফিরাই দেব, আমরা বলবো উনি সবচেয়ে ভালো জানেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, দুই মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। তিন নম্বর ছিল কিসের ফিতনা? চার নম্বর ক্ষমতার ফিতনা। এই ফিতনা থেকে বাঁচার জন্য সর্বশেষ আল্লাহ তাআলা যুলকারনাইনের ঘটনা বলেছেন। অনেক বড় বাদশা ছিলেন, পৃথিবীতে চারজন বাদশা গোটা বিশ্ব শাসন করেছিলেন, দুইজন কাফির দুইজন মুমিন। কাফির একজন হচ্ছে নমরুদ, যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিলেন, আরেকজন হচ্ছে বখত নাসার, যাকে ইংরেজিতে বলে নেবুচার নেজাদ দ্য সেকেন্ড, দ্বিতীয় নেবুচার নেজাদ। তারা কোনো নির্দিষ্ট এরিয়ার বাউন্ডারির বাদশা না, গোটা বিশ্বের বাদশা ছিলেন এই দুজন কাফির। আর দুজন বাদশা ছিলেন গোটা বিশ্বকে শাসন করেছেন, তারা ছিলেন মুমিন। একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর নবী, আরেকজন হচ্ছে যুলকারনাইন, গোটা বিশ্ব শাসন করেছেন প্রাচ্য থেকে প্রাশ্চাত্য সব জায়গায়। তিনি গিয়েছেন ইসলামের বাণী প্রচার করেছেন, জালিমদেরকে শায়েস্তা করেছেন, তো এরকম দিক বিদিক তিনি জয় করতেছিলেন। অনেকে যুলকারনাইনকে আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে গুলিয়ে ফেলে, না ম্যাসিডোনিয়ান, ম্যাসিডোনিয়াতে যে আলেকজান্ডার দ্য গ্রেট ছিল উনি আর যুলকারনাইন এক নন। যুলকারনাইন হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা, অনেক বড় সাহসী বীর পুরুষ ছিলেন, গোটা বিশ্বে ইসলাম প্রচার করেছেন। করতে 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 অনেক বড় ঘটনা, আমি সব সব শেষের ঘটনাটা বলি। উনি জর্জিয়া, বর্তমান যে জর্জিয়ার তিবলিসি এরিয়া, এখানে এসে একটা এলাকার সন্ধান পেলেন, যারা ওনাকে এসে বলল যে এখানে একটা জঙ্গলি গ্রুপ আছে যাদের নাম ইয়াজুজ মাজুজ, তারা এসে আমাদের উপর হামলা করে। হে যুলকারনাইন, আমরা আপনাকে ট্যাক্স কালেক্ট করে দিচ্ছি, আপনি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর তৈরি করে দেন। আপনারা ইয়াজুজ মাজুজের নাম শুনেছেন না? ইংরেজিতে বলে গগ ম্যাগগ। নূহ আলাইহিসসালামের চার সন্তান ছিল, হাম, সাম, ইয়াফাস, কানাআন। এই ইয়াফাসের বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ, জঙ্গলি, হাজার হাজার শুধু বংশ বিস্তার করে। তারা এসে লোকালয়ে মানুষের উপর আক্রমণ করে, তাদের গবাদি পশু এগুলো ছিনিয়ে নেয়, ফলমূল খেয়ে ফেলে। তো যুলকারনাইন বাদশার কাছে যখন বিচার দেয়া হলো, উনি বললেন ঠিক আছে, তোমাদের ট্যাক্স দেয়া লাগবে না, তোমরা শারীরিক পরিশ্রম করে আমাকে সাহায্য করো। তো উনি বর্তমানে হচ্ছে এক পাশে কৃষ্ণ সাগর ব্ল্যাক সি, আরেকদিকে কাস্পিয়ান হ্রদ বা কাস্পিয়ান সাগর, এর মাঝখানে 1200 কিলোমিটার লম্বা মাউন্টেন রেঞ্জ, পাহাড়ি এরিয়া, আপনারা গুগলে দেখবেন। এইখানে দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গায় তিনি বড় বড় লোহার পাত প্রথিত করলেন, গেড়ে দিলেন, এরপরে তামা সীসা গালিয়ে বিশাল একটা ওয়াল তৈরি করলেন। এটা যুলকারনাইন উনার বানানো ওয়াল বা ড্যাম, প্রাচীর। এখন আর ইয়াজুজ মাজুজ আসতে পারে, ওরা আসতে পারে না। ওরা প্রতিদিন এটা ভাঙার চেষ্টা করে, কিন্তু ভাঙতে ভাঙতে আর একটু ভাঙলেই ভেঙে যাবে, ওরা বলে আগামীকাল ভেঙে ফেলবে, ইনশাল্লাহ বলতে ভুলে যায়। এজন্য এরপরের দিন এসে দেখে আবার এটা আগের মতো হয়ে আসে। কিয়ামতের আগ দিয়ে ওদের মধ্যে এই ইনশাল্লাহর প্রেরণা আসবে, তাদের একজন বলে উঠবে আগামীকাল ইনশাল্লাহ আমরা এটা ভেঙে খান খান করে দেবো, ঠিকই ভেঙে ফেলবে। তখন তারা ভেঙে চুরে কুটি কুটি ইয়াজুজ মাজুজের দল এসে হামলে পড়বে। সামনে পড়বে তাবারিয়া সাগর, এক দল এসে তাবারিয়া সাগর এমন ভাবে খাবে, এই দল যাওয়ার পরে আরেক দল এসে এখানে যে সাগরে যে পানি ছিল এটা কল্পনাই করতে পারবে। তারা পৃথিবীতে ফিতনা ফাসাদ করবে, ঈসা আলাইহিস সালাম তখন আসবেন, দোয়া করবে আল্লাহ তাআলার কাছে মুমিনরা, একটা মহামারী দিবে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের মধ্যে, ওরা মরে যাবে সব। এরপর বিশাল এক পাখি এসে তাদেরকে আল্লাহর মর্জি মাফিক এমন এক জায়গায় ফেলে আসবে কেউ জানবে না। তো তারা যে পচে গলে মাটির সাথে মিশেছিল, এই গলিত লাশ থেকে মাটি খুব উর্বর হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে বারাকা দিবেন, কিছু রোপণ করলে তাড়াতাড়ি ফুলে ফেপে বড় বড় ফলমূল হচ্ছে। তো এটা কিয়ামতের আলামতের অন্য কোন আলোচনায় হতো আমরা বলবো। তো যুলকারনাইন তিনি বিশাল এখানে প্রাচীর তৈরি করে দিয়েছিলেন, এবং প্রাচীর তৈরি করে দিয়ে তাদেরকে বলেছিলেন যে যতদিন আল্লাহ তাআলা চাইবেন এটা থাকবে, এবং যেদিন আল্লাহ তাআলার আদেশ আসবে এটা ভেঙে খান খান হয়ে যাবে। তার মানে দেখেন, এত পাওয়ারফুল, এত শক্তিশালী, এত ক্ষমতাধর হওয়ার পরেও তিনি তার ক্ষমতাকে কার দিকে ফিরিয়ে দিয়েছেন, যে আল্লাহ যতদিন চাইবে এই প্রাচীর টিকে থাকবে, যেদিন আল্লাহ তাআলার আদেশ আসবে এই প্রাচীর ভেঙে খান খান হয়ে যাবে। সো আমরা ক্ষমতার দেখা পেলে, চেয়ার একটা পেলে, আমরা যেন জালিম হয়ে না উঠি, এটা হচ্ছে এখান থেকে শিক্ষা। আমরা যেন জুলুম না করি। উনি সম্পদের মালিক ছিলেন, ক্ষমতার মালিক ছিলেন, কিন্তু উনি যে আল্লাহর বান্দা এটা ভুলে যান নাই।
আমরা যখন ক্ষমতাশীল হই, আমরা যখন প্রধানমন্ত্রী হই, আমরা যখন প্রেসিডেন্ট হই, আমরা যখন পাওয়ারফুল হই, আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, এটা আমরা ভুলে যাই। আমাদের আসল পরিচয় কি? আমরা আল্লাহর গোলাম। আমরা যে আল্লাহর গোলাম, এই চিন্তাটা, এই সেন্সটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে ক্ষমতা আমাদেরকে দাম্ভিক বানাতে পারে না, আর ওই ক্ষমতা আমাদেরকে ফেতনায়ও ফেলবে না। তাহলে সম্মানিত শ্রোতা, দাজ্জাল কয়টা জিনিস দিয়ে আমাদেরকে ফেতনায় ফেলবে? কাফের ঘটনা শুনিয়েছেন যে সাতজন যুবক তারা তাদের ইমানকে হেফাজত করেছিল। সম্পদের ফিতনা থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এক বাগানওয়ালার কাহিনী জানিয়েছেন যে সম্পদ পেয়ে তোমরা দাম্ভিক হয়ে যাও, এটা আজ আছে কাল থাকবে না। জ্ঞানের পরীক্ষা থেকে আমাদের মুক্তির জন্য আল্লাহ তাআলা অনেক বড় করে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিসসালামের ঘটনা শুনিয়েছেন, আমাদের বুঝিয়েছেন যে আমাদেরকে বিনয়ী হতে হবে, জ্ঞানের জন্য সফর করতে হবে এবং সবর করতে হবে। সবশেষে আল্লাহ তাআলা ক্ষমতার ফিতনা থেকে বাঁচানোর জন্য ক্ষমতাধর, আমরা তো একটা দেশের মালিক হই এখন, অমুক দেশের প্রেসিডেন্ট, অমুক দেশের প্রধানমন্ত্রী, উনি গোটা বিশ্বের প্রতাপশালী রাজা ছিলেন, জুলকারনাইন, তারপরেও উনি যে আব্দুল্লাহ, উনি যে আল্লাহর গোলাম, এটা তিনি ভুলে যাননি। তাহলে এইভাবে যদি আমরা এই ফিতনাগুলো থেকে বাঁচার চেষ্টা করি, তাহলে এই ফিতনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো, এবং দাজ্জাল যদি এই মুহূর্তেও আসে, সে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। পারবে? পারবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। আর ভবিষ্যতের সব কাজের আগে আমরা সবসময় কি বলবো মনে থাকবে সবার? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।